টেকনাফ থেকে জাহাজে উঠার পর গাংচিল যেন ঘিরে ধরে জাহাজকে। জাহাজ এগুতে থাকলে জাহাজের পিছু পিছু ছুটতে থাকে গাংচিলের দল। চোখে না দেখলে বুঝার যেন উপায় নেই, কি অসাধারণ আর মনোমুগ্ধকর সেই দৃশ্য। সেন্ট মার্টিন দ্বীপটি এখন সবাই যেন চেনে হুমায়ুন আহমেদের জন্য। এখানকার স্থানীয় অধিবাসীরা তা যেন খুব ভালো করেই জানেন, তাই তো জাহাজ থেকে নামার পরই বলবে, কোথায় যাবেন? স্যারের বাড়ি, চলুন নিয়ে যাই। 1993 সালে হুমায়ুন আহমেদ সমুদ্রবিলাস রিসোর্টটি গড়ে তোলেন। এই রিসোর্টকে ঘিরেই পর্যটকেরা সেন্ট মার্টিনকে চিনতে শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকদের সংখ্যা। এক সময়ের সমুদ্রবিলাসের ম্যানেজার উসমান গনির দাদির ছিল 2200 জমি। সেই জমি পেয়েছিলেন তার বাবা হোসেন আহমেদ। তারপর 1988 সালে 16,000 টাকা দিয়ে সেই জমি কিনে নেন হুমায়ুন আহমেদ। তাতে কটেজ গড়ে তোলেন, নাম দেন সমুদ্রবিলাস। সমুদ্রবিলাস নামে তার একটি উপন্যাসও রয়েছে। তারপর আস্তে আস্তে হুমায়ুন ভক্তদের মাঝে ছড়িয়ে পড়তে থাকে সমুদ্রবিলাসের গল্প। তখন থেকেই সেন্ট মার্টিনে আসা পর্যটকেরা মহাকৌতূহলে ছুটে যান সেখানে। হুমায়ুন আহমেদ সমুদ্র খুবই পছন্দ করতেন, সে কারণে তিনি অবকাশ যাপনের জন্য প্রায়ই ছুটে যেতেন সমুদ্রের কাছে। তিনি সমুদ্র পছন্দ করতেন বলেই দারুচিনি দ্বীপ নামে একটি উপন্যাসও লিখেছিলেন। এই উপন্যাসের অবলম্বনে তিনি দারুচিনি দ্বীপ নামক একটি চলচ্চিত্রও তৈরি করেন। সমুদ্রবিলাসকে ঘিরে গড়ে উঠেছে নানান স্থাপনা। এই রিসোর্টের সামনেই গড়ে উঠেছে বাজার। সমুদ্রবিলাস ঘুরতে এসে পছন্দ হলে কিছু কিনে নিতেও পারেন বাজার থেকে। শুটকি মাছ থেকে শুরু করে নানান রকমের বাচ্চাদের খেলনা, খাবার ও কাপড় পেয়ে যাবেন এখানে। কটেজে দর্শনার্থীদের বেশি আগমন ঘটায় তার সামনে এই দোকানপাটগুলো গড়ে উঠেছিল, যা বর্তমানে একটি বাজারের রূপ নিয়েছে। তবে বর্তমানে কটেজে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সামনে দুদিকে তিনটি করে মোট 6টি কটেজ রয়েছে, সবগুলোই নন এসি। আগে ছিল 3 রুমের কেবল একটি কটেজ, তাতে থাকতেন হুমায়ুন আহমেদ। প্রত্যেকটি কটেজ ভিন্ন ভিন্ন রঙে রাঙানো হয়েছে, লাল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, সবগুলো মিলে যেন রংধনুর সব রং। প্রত্যেকটি কটেজের নামও দেওয়া হয়েছে তার বিখ্যাত সব উপন্যাসের নামে, যেমন শ্রাবণ মেঘের দিন, দারুচিনি দ্বীপ, কোথাও কেউ নেই, মিসির আলী আপনি কোথায়, হিমুর মধ্য দুপুর, আমার আছে জল। পিছনের দিকে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, সেখানে উঠলে সমুদ্রের নীল জলরাশি চোখে ভেসে আসে। এই ওয়াচ টাওয়ারের নাম শঙ্খনীল কারাগার। 15 বর্গ ফিটের প্রত্যেকটি রুমে 24 ঘন্টায় বিদ্যুতের সুবিধা থাকে। পুরো কটেজের এলাকাটি অসংখ্য নারকেল গাছে আচ্ছাদিত বলে ছায়ায় ঘেরা থাকে পুরো এলাকাটি, আর সমুদ্র থেকে ভেসে আসা ঠান্ডা শীতল বাতাস গরম অনুভবই করতে দিবে না আপনাকে। পেছনের এই অংশটিতে রয়েছে রান্নাঘর, সেখানে অতিথিদের জন্য রান্না করা হয়। রয়েছে ডাইনিং টেবিল, রান্নাঘর থেকে খাবার সার্ভ করা হয় এই টেবিলে। পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে, তাই আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হয় যদি কেউ এখানে আসতে চান।
কটেজের আরো উন্নয়নমূলক কাজ চলছে। সামনে আরো বাড়ানো হবে এই কটেজের সীমানা ও সুযোগ সুবিধা। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর এক সময় তার লিজ দেওয়া হয়েছিল, তবে বর্তমানে লিজ বাতিল করা হয়েছে। 2015 সালে এর পেছনে আরো কেনা হয় 30 শতক জমি। কটেজের সামনে বিচের মার্কেটে সকাল থেকে রাত অবধি চলে কেনা বেচা। সোজা পশ্চিমমুখ কটেজগুলোর সামনে অবারিত সমুদ্র। বর্ষায় জোয়ারের পানি এসে মাথা ঠোকে কটেজের গোড়ায়। হুমায়ুন আহমেদের সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে সমুদ্র বিলাস। জীবনের শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন তিনি এখানে। বড় ঘরটায় লাইব্রেরি করার ইচ্ছা ছিল তার। পেছনের দোতলায় করতে চেয়েছিলেন রেস্টুরেন্ট। মারা যাওয়ার 7 মাস আগেও এখানে এসেছিলেন বেড়াতে। হুমায়ুন স্যারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার হাজার স্মৃতিকে ধরে রাখতে নির্মাণ করা হবে নতুন জায়গায় আরও অনেক কটেজ। তিনি যেখানে বসে উপন্যাস লিখতেন, সংরক্ষণ করা হবে সেই জায়গাটিও। সেন্ট মার্টিন বেড়াতে এসে হুমায়ুন ভক্তরা তো মিস করবেনই না, তবে আপনিও ঘুরে বেড়াতে পারেন অথবা থাকতে পারেন স্যারের স্মৃতিবিজড়িত এই সমুদ্র বিলাসে। সামনে থেকেই উপভোগ করতে পারেন সমুদ্রের বিশালতাকে।